বলছি কি সে মন খারাপ কেন? আরে বলছি কিছু না, তোমাকে কালকে থেকে ফোন দিতেছি, ফোন উঠাস না। না বলছি কিছু না, না বলছি তো কিছু একটা অবশ্যই হচ্ছে। আসলে দত্ত মিষ্টির বিয়ে যাচ্ছে। ওহো, সেটা তো আমিও শুনছি। তো কিছু একটা করার প্রয়োজন না? কি করার? একটা কিছু তো করতেই হবে, কেউ তো আর মিষ্টিকে ভালোবাসিস না তুই? তাহলে তো একটা কিছু করতেই হবে। আমার মাথায় একটা আইডিয়া আছে। তুই আগামীকালকে এই কিছু কাপড় টাপড় নিয়া কিছু টাকা পয়সা নিয়ে তুই মাঠে চলে আস। ও, তার মানে বাইকে যাওয়ার ফোন দি? আরে আশ্চর্য, বাইকে যাওয়ার ফোন দি মানে তুই মিষ্টিকে ভালোবাসিস না? হ্যাঁ, ভালোবাসি। তাহলে তো মিষ্টিকে পাওয়ার জন্য কিছু একটা করতে হবে। শোন, আমি কিন্তু একটা কাপড় ছিলাম। আরে কাপড় তো সুপুরুষ কি, এখন তোর বেশিকে তাহলে আমার জন্য বিয়ে করে নিয়ে যাক, এটাই চাইছো তো? না তো আমি রাজি আছি। তো শোন, আমি ওই গাজীপুরে আমার মামা আছে, ঠিক আছে, ওরা আবার দেশের বাইরে থাকে। আমি প্রয়োজন ক্ষেত্রে আমি এখানে তোর সেটেল করে, আমি রাত্রে ফোন করবো না? ফোন করলে আমি সব খাওয়ার টাওয়ার করুন, তোর ওইখানে প্রয়োজন আমি নিয়ে যাবো, ওখানে সেটেল করে দিয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। প্রেম হইল রে বাবুই পাখির বাসা, প্রেম হইল রে বাবুই পাখির বাসা, দুই পাখিতে ধর বাঁধে রে, দুই পাখিতে ধর বাঁধে রে, মনে কত আশা। প্রেম হইল রে বাবুই পাখির বাসা। পাখির ডানায় ডানায় লেগে গেছে দৌড়া, একই সঙ্গে নিদ্রায় আহার, একই সঙ্গে ওড়া। দুটি পাখির ডানায় ডানায় লেগে গেছে দৌড়া, একই সঙ্গে নিদ্রায় আহার, একই সঙ্গে ওড়া। সবার চক্ষু বাড়াল করে, সবার চক্ষু বাড়াল করে, খেলছে প্রাণের পাশা। প্রেম হইল রে বাবুই পাখির বাসা, প্রেম হইল রে
বাবুই পাখির বাসা দুই পাখিতে ঘর বাঁধে রে, দুই পাখিতে ঘর বাঁধে রে, তুমি কত আশা দিন হইল রে বাবুই পাখির বাসা। আমাকে বলছিল যে আমাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিয়েছিল, যে আমাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিয়েছিল, দশটার ভিতরে আমার উদ্যোগ করছে। টাকা দেন টাকা মরবো টাকা দেন।